হ্যালো মুভি লাভার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সবাই স্বাগতম ফিল্মি স্টকস ইউটিউব চ্যানেলে। ভিউয়ার্স, আমরা সবাই এটা বিলিভ করি যে কথাই নয়, কাজে বড় হতে হবে, আর কাজের মাধ্যমে নিজের পরিচয় তৈরি করতে হবে। আর আমার মনে হয় আমি ইন্ডাস্ট্রির মধ্যে এমন একজন ব্যক্তিকে পেতে চলেছি। হ্যাঁ, থাম্বনেল টাইটেলে আপনারা অলরেডি বুঝতেই পারছেন কার কথা বলতে চলেছি। হি ইজ নান আদার দেন দ্য ওয়ান অ্যান্ড অনলি জিয়াউল রোশান। ভিউয়ার্স, অনেকদিন আগে রোশানকে নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম, আই থিঙ্ক আপনারা সবাই দেখেছেন। সেখানে আমি বলেছিলাম যে রোশানকে নিয়ে একটা আলাদা ভিডিও বানানো উচিত, এবং এরপরে মূলত রোশানকে নিয়ে আমার রিসার্চ শুরু হয়। তবে রাইট নাও আমার কী মনে হচ্ছে জানেন? আমি যদি অন্যান্য সাইডে রোশানকে নিয়ে বেশি ঘাটাঘাটি না করে তাকে পার্সোনালি প্রত্যেকটা কাজে ফলো করতাম, তাহলে হয়তো আমি তার সম্পর্কে আরও বেশি জানতে পারতাম। কারণ রোশানের প্রোফাইলেই এমন একটা আপডেট পেয়েছি যেটা দেখার পর আমার মনে হলো আমাকে এই ব্যাপারটা নিয়ে ভিডিও বানানো উচিত, এবং এইটাই হতে পারে আমার রোশানকে নিয়ে সেই স্পেশাল ভিডিও। কারণ ভিউয়ার্স, এই ভিডিওর মধ্যে আমি রোশানের 18-20টি সিনেমার আপনাদের কনফার্মেশন দেব, যেগুলো অফিসিয়াল কনফার্ম, জাস্ট এই যে হবে এমনটা কিন্তু না, একদম পারফেক্ট নিউজ যাকে বলে সেটা হচ্ছে আজকের ভিডিও। তো যেহেতু অনেকগুলো সিনেমা নিয়ে কথা বলবো, তাই দেরি না করে চলুন শুরু করি। তো ভিউয়ার্স, ইতিমধ্যে কিন্তু রোশান আমাদের ইন্ডাস্ট্রিতে, কলকাতা ইন্ডাস্ট্রিতে এবং ওটিটি প্ল্যাটফর্মেও কাজ করেছে। বুঝতে পারছেন সব জায়গায় কিন্তু ইতিমধ্যে রোশান ছড়িয়ে গিয়েছে, এবং রোশানের কাজেরগুলোর মধ্যে থেকে আমার চ্যানেলে আপনি মেকআপ, চোখ এবং ককপিট মুভির রিভিউ পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, এত গুলো রোশান নিয়ে ছোট একটা ইন্ট্রো, বাট রাইট নাও যে ব্যাপারটা বলতে চলেছি আপনি চাইলে নোট করে রাখতে পারেন, বা আপনার মেমোরি যদি ভালো হয় আপনি মেমোরাইজও করে রাখতে পারেন। বিকজ অফ রাইট নাও আমি রোশানের 17টি মুভির আপডেট দিব, সাথে একটা সিরিজেরও। এবার ভাবেন ভাই, 17-18টা কাজ তারাতে অলরেডি রয়েছে, আরও তো আসবে। তো প্রডিউসারদের কিন্তু তার উপর একটা ভরসা রয়েছে যে না, তাকে দিয়ে কাজ করলে হবে, এরপরে আমার কোনো বলার কিছু নাই। কারণ তারাতে 17টা কাজ, ইন্ডাস্ট্রিতে অনেকে কাজ পায় না, সেখানে তারাতে 17-18টা কাজ অলরেডি রয়েছে। তো অবভিয়াস, এটা তো বলা যেতেই পারে যে রোশান যদি তার এই ধারাবাহিকতা ধরে রাখতে পারে, তাহলে রোশান কিন্তু একসময় রুল করবে আমাদের ইন্ডাস্ট্রিতে, আর সেটা তো ফিউচারই বলে দেবে, এখন বলার কোনো দরকার নাই। রাইট নাম্বার ফোকাস করি রোশানের আপকামিং 18টা কাজের দিকে, এবং আপনারা সেগুলো নোট করতে থাকেন। ভিউয়ার্স, প্রথমে যে কাজটা নিয়ে বলবো সেটার নাম হচ্ছে অপারেশন সুন্দরবন। এবং এই অপারেশন সুন্দরবনে কিন্তু শুধুমাত্র রোশান না, আরও অনেকে রয়েছে, একটা মাল্টিকাস্ট সিনেমা এটা, যেখানে সিয়াম আহমেদ, রিয়া ছ আরও অনেকে রয়েছে। তবে এখানে রোশানের বিপরীত আমরা দেখতে পাবো হচ্ছে দর্শনা বণিক, এবং এই ফিল্মটার পরিচালক হচ্ছে দীপঙ্কর দীপন। নাম্বার 2, রোশানের যে মুভিটার সাথে আপনাদের পরিচয় করিয়ে দেবো সেই মুভিটার নাম হচ্ছে সাইকো। এই মুভিতে রোশানের বিপরীতে থাকবে পূজাচারী, এবং এই মুভিটা পরিচালনা করবে অরণ্য মামুন। নাম্বার 3, যে মুভিটা নিয়ে কথা বলবো সেই মুভিটার নাম হচ্ছে জিন। এই মুভিতে রোশানের বিপরীত থাকবে হচ্ছে জান্নাতুন নূর, এবং এই মুভিটা পরিচালনা করবে নাদের চৌধুরী। এবং আপনাদের বলে রাখি, এই মুভিটা কিন্তু জাস্ট মাল্টিমিডিয়ার ব্যানারে নির্মিত হচ্ছে। নাম্বার 4, যে মুভিটার সাথে আপনাদের পরিচয় করিয়ে দেবো সেই মুভিটার নাম হচ্ছে আশীর্বাদ। এই মুভিতে রোশানের বিপরীতে থাকবে মাহিয়া মাহি, এবং এই মুভিটা পরিচালনা করবে মুস্তাফিজুর রহমান মানিক। নাম্বার 5, ভিউয়ার্স, এই মুভিটা সম্পর্কে আপনারা অলরেডি সবাই জেনে গেছেন, বিকজ অফ এই মুভিটা আগামী 4 মার্চ রিলিজ করা হচ্ছে। এই মুভিতে রোশানের বিপরীতে থাকবে হচ্ছে পরিমণি, এবং এই মুভিতে তাদের সাথে রয়েছে আমাদের ইন্ডাস্ট্রির জেম, দ্য ওয়ান অ্যান্ড অনলি মোশারফ করিম, আর নাম তো বলাই লাগে না, মুভিটার নাম হচ্ছে মুখোশ। ভিউয়ার্স, নাম্বার 6, যে মুভিটা রয়েছে এটা সরকারি অনুদানের একটা মুভি, এবং এই মুভিতে রোশানের বিপরীতে থাকবে হচ্ছে শিবা আলী, এবং এই মুভিটা ডিরেক্ট করবেন অনুরোধ রাসেল, এবং এই মুভিটার নাম জামদানি। ভিউয়ার্স, নাম্বার 7, এখানে যে মুভিটা নিয়ে কথা বলবো সেই মুভির সাথে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট যুক্ত রয়েছে। বিকজ অফ এই মুভিটা করতে করতে এই মুভির টিম আর একটা মুভির সাথে যুক্ত হয়েছে। ভিউয়ার্স, বলছি রিমেক্স মুভির কথা। এই মুভিতে রোশানের বিপরীতে থাকবে হচ্ছে শবনম বুবলি, এবং এই মুভিটা পরিচালনা করবে মোহাম্মদ ইকবাল। এবং এই রিমেক্স মুভির কমপ্লিট করতে করতে একই টিম আর একটা মুভির সাথে যুক্ত হয়েছে, যেটা নাম হচ্ছে বিট্রে, এবং এটা বলতে পারেন রোশানের 8 নম্বর মুভি। এবং এই বিট্রে মুভিতে অবভিয়াসলি শবনম বুবলি এবং মোহাম্মদ ইকবাল থাকছে। এছাড়া ভিউয়ার্স, রোশান কিন্তু মোহাম্মদ ইকবালের সাথে আরও একটি কাজ করছে, যেটা হচ্ছে রোশানের 9 নম্বর মুভি। সেই মুভিটার নাম হচ্ছে ফাইটার, এবং ফাইটার মুভিতে আমরা রোশানের বিপরীতে দেখতে পাবো শিরিন শিলাকে। তো ভিউয়ার্স, নাম্বার 9, তো মোহাম্মদ ইকবাল রয়েছে, রোশান রয়েছে, শুধু শবনম বুবলিটা নেই। শবনম বুবলি থাকলে কিন্তু একটা কমপ্লিট প্যাকেজের ট্রিপল মুভি হয়ে যেত, বাট যেটা হয়েছে ভালোই হয়েছে। তবে নাম্বার 10-এর যে মুভিটা নিয়ে কথা বলতে যাচ্ছি সেখানে কিন্তু শবনম বুবলি রয়েছে। হ্যাঁ ভিউয়ার্স, রোশানের মায়া দ্য লাভ মুভিতে রয়েছে শবনম বুবলি, যেটা হচ্ছে রোশানের 10 নম্বর মুভি। আর ভিউয়ার্স, এই মুভিটা পরিচালনা করবে জসীমউদ্দিন জাকির। এবার আসে ভিউয়ার্স নাম্বার 11। ভিউয়ার্স, নাম্বার 11-তে যে মুভিটা নিয়ে কথা বলবো সেটার নাম হচ্ছে নাকফুল, এবং এই মুভিতে রোশানের বিপরীতে থাকবে হচ্ছে পূজাচেরি। অলোক হাসানের পরিচালনায় নাকফুল মুভিটা ভিউয়ার্স প্রযোজনা করবে বেঙ্গল মাল্টিমিডিয়া। ভিউয়ার্স, দেখেন কত মুভি তারাতে রয়েছে, কেবল তো 11টা গেল। এখন আসি নাম্বার 12-তে। ভিউয়ার্স, নাম্বার 12, এই মুভিটার নাম হচ্ছে কর্পোরেট, এবং এই মুভিতে রোশানের বিপরীতে থাকবে হচ্ছে আচল এবং রানহা তানহা, এবং এই মুভিটা প্রযোজনা করবে হচ্ছে ফরিদুল হাসান, এবং এই মুভিটা মূলত প্রযোজনা করবে আরটিভি। ভিউয়ার্স, নাম্বার 13-তে যে মুভিটা নিয়ে কথা বলবো সেটার নাম হচ্ছে ওস্তাদ, এবং এই মুভিতে রোশানের বিপরীতে থাকবে হচ্ছে উষ্ণ হক, এবং এই মুভিটা পরিচালনা করবে সাইফ চন্দন।
ভিউয়ার্স নাম্বার 14 এই মুভিতে রোশনের বিপরীতে থাকবে হচ্ছে অধরা খান এবং এই মুভিটা পরিচালনা করবে অপূর্ব রানা আর মুভিটার নাম হচ্ছে উন্মাদ তো 14টা ফিল্ম তো হয়ে গেল এবার আসি নাম্বার 15তে ভিউয়ার্স নাম্বার 15তে যে মুভিটা করবে রোশন সেই মুভিটার নাম হচ্ছে পাপ এবং এই মুভিটায় যে কোয়ারিস থাকবে সেটা নতুন থাকবে এখনো পাবলিশ করা হয়নি যে কাকে নেওয়া হবে এমন কোনো নাম পাবলিশ করা হয়নি তবে ধারণা করা হচ্ছে যে নতুন কাউকে নিয়ে করা হবে এই মুভিটা এবং ভিউয়ার্স এই মুভিটার প্রযোজনার দায়িত্ব রয়েছে জাস্ট মাল্টিমিডিয়া এবং পরিচালক হিসেবে কাজ করবে হচ্ছে সৈকত নাসির তো ভিউয়ার্স নাম্বার 16তে যে মুভিটা রয়েছে সেই মুভিটা নিয়ে আমি এখনই কনফিউজড বিকজ অফ মুভিটা শাপলা মিডিয়ার এবং মুভিটা পরিচালনা করবে শামীম আহমেদ রনি এর কারণে মুভিটার নামটা নিয়ে আমি অবাক মুভিটার নাম হচ্ছে এবার তোরা মানুষ হ একটা ভালো নাম দিতে পারতো এখন এই ধরনের নাম আমার পছন্দ হয় না বাট যা হোক নাম তো নামই এখন দেখা যাক মুভিটা কেমন হয় এবং মুভিতে রোশনের বিপরীতে থাকবে ববিয়ক এবার ভিউয়ার্স নাম্বার 17 ভিউয়ার্স নাম্বার 17তে যে মুভিটা রয়েছে সেই মুভিটা প্রযোজনা করবে বেঙ্গল মাল্টিমিডিয়া এবং মুভিটা পরিচালনা করবে মাসুদ হাসান শিকদার এবং এই মুভিতে রোশনের বিপরীতে কোয়ার্টিস হিসেবে থাকবে পিওমনি আর এই মুভির নাম এখনও ঠিক করা হয়নি আর আমি এখানে যারা এই মুভির টিম তাদের উদ্দেশ্যে বলতে চাই একটু ধীরে সুস্থে করেন তবে একটা ভালো নাম দিয়েন মুভিটার তো ভিউয়ার্স এই হচ্ছে রোশনের আপকামিং 17টা মুভি এছাড়া রোশন কিন্তু একটা সিরিজও করতেছে যে সিরিজটা মূলত মাসুদ হাসান শিকদারই প্রযোজনা করবে এবং এই সিরিজটা প্রযোজনা করবে RTV+ এবং এই সিরিজে রোশনের বিপরীতে থাকবে হচ্ছে দ্য পাওয়ারফুল কোয়ার্টিস্ট তমা মির্জা ও আর সিরিজটার নাম হচ্ছে আনন্দী এবং এই সিরিজটা সম্ভবত 7টি পর্বে বিভক্ত থাকবে তো ভিউয়ার্স আগামীতে এই 18টি কাজ নিয়ে আসতেছে রোশন তো এটা কিন্তু বিশাল একটা ব্যাপার আর প্রডিউসার যেহেতু তার উপর ভরসা করেছে আমাদের ভরসা করতে দোষ কোথায় আর এখানে আমি একটা ব্যাপার আপনাদের মনে করাই দিই দেখেন ভিউয়ার্স ইন্ডাস্ট্রিতে অনেক নায়ক রয়েছে নাটক ইন্ডাস্ট্রি হোক বা ফিল্ম ইন্ডাস্ট্রি দেখবেন একজন কোয়ার্টিস্টের সাথে সে বেশি কমফোর্ট ফিল করে বলে সে তার সাথে বেশি কাজ করে কিন্তু রোশন এখানে তার প্রত্যেকটা ফিল্মে কোয়ার্টিস্ট চেঞ্জ করতেছে অর্থাৎ সে কিন্তু ডিফারেন্ট কোয়ার্টিস্টদের সাথে কাজ করতেছে এটা আসলে একটা ভালো দিক বাই দ্য ওয়ে ভিউয়ার্স আমি ভেবেছিলাম রোশনকে নিয়ে 4-5 মিনিটের একটা ভিডিও করব বাট রোশনের আপকামিং প্রজেক্টগুলো দেখে আমি অবাক এবং সেই প্রজেক্টগুলো নিয়ে কথা বলতে চেয়ে এত বড় একটা ভিডিও হয়ে গেল তাই রোশন সম্পর্কে এবং রোশনের এই আপকামিং ফিল্ম সম্বন্ধে কিন্তু বেশি আলোচনা আমি করিনি সো এখন যদি আপনি চান যে রোশনের প্রত্যেকটা ফিল্ম নিয়ে আমি আলোচনা করব সেটা আপনি আমাকে বলতে পারেন বাট যদি স্পেসিফিক কয়েকটা ফিল্মের নাম আপনি বলতে পারেন তাহলে আরও বেশি ভালো হয় তাহলে আমি কয়েকটা ফিল্ম ধরে ধরে কিন্তু আলোচনা করতে পারবো এবং ভিডিওগুলো বেশ ভালো হবে এবং আপনারাও বেশ এনজয় করতে পারবেন তাই অবভিয়াসলি রোশনের কোন ফিল্মগুলো নিয়ে আলোচনা করবো সেগুলো আপনাকে কমেন্টে জানান এবং রোশন সম্পর্কে আপনি কী জানতে চান সেটা কিন্তু চাইলে আপনি আমাকে কমেন্ট করে জানাতে পারেন ওভারঅল ভিডিওটা করতে খুব বেশ কষ্ট হয়ে গেছে তো একটা লাইক তো অবশ্যই আমি পাই আর সাবস্ক্রাইব তো আপনি অবশ্যই করবেন আমি জানি আপনারা যারা আমার চ্যানেলে দেখেন তারা সাবস্ক্রাইব না করে জান না তো সাবস্ক্রাইব করেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিও সেখানে ভালো থাকুন সুস্থ থাকুন টেক কেয়ার বাই